পৌরসভার ভোটের পরই আমি নাম তুলেছি এবং দল সেক্ষেত্রে আমাকে নির্বাচিত করেছে একজন প্রার্থী হিসেবে। বিষয়টা হচ্ছে যে কে কোথাকার মানুষ, পাড়ার মানুষ বা বাসিন্দা হলেই যে সেই এলাকার খুব উন্নতি করবে এবং বাইরের মানুষ উন্নতি করবে না, এই ধারণাটা মানুষের ভুল। যে কোনো ব্যক্তি তার যদি উন্নতি করার মানসিকতা থাকে অবশ্যই সে কিন্তু উন্নতি করেই ছাড়বে। এবং আমার স্ত্রী 26 নম্বর বহরমপুর 26 নম্বর ওয়ার্ডের একজন কমিশনার, সে কিন্তু এই এলাকার প্রভূত উন্নতি করেছে এবং তার ওয়ার্ড এবং আমার যে বর্তমান প্রস্তাবিত সংসদ সেটা পাশাপাশি, সুতরাং আমিও ভালো কাজ করতে পারবো। তৃণমূল নামক একটা সার্কাস দল, তারা একই পরিবারের দুজনকে দেবে, তাতে তাদের কর্মীরা বঞ্চিত হবে কি হবে না, এটা তৃণমূল দল বুঝবে। তবে আমাদের মনোনয়ন কিন্তু আমাদের লক্ষ্য থাকবে, তার এই মনোনয়ন যথোপযুক্ত কিনা, অর্থাৎ 1-1-2023 আগে তার ভোটার লিস্টে নাম উঠেছে কিনা, টাউনের ভোটার হলে সে কীভাবে গ্রামীণ এলাকায় সে দাঁড়াতে পারে, ইত্যাদি ইত্যাদি আরও কিছু বেশ নাম এসেছে। যেমন ধরুন বহরমপুরে টাউনের যুব তৃণমূলের সভাপতি, তার স্ত্রীও নাকি এই মহেন্দ্রনগরে দাঁড়াচ্ছে। আসলে ব্যাপারটা খুব সহজেই অনুমেয়, অনুমেয়টা এই কারণেই যে শহর ঘেঁষা যে সমস্ত পঞ্চায়েত এলাকাগুলো আছে সেখানে নেতাদের বউগুলোকে সেখানে দাঁড় করিয়ে দাও, পরবর্তীকালে যদি জিতে যায় তাহলে সেখানে তারা প্রধান হবে, প্রধান হলে জমি জায়গা পুকুর ভরাট এগুলো সমানতালে আবার চলবে, এটাই উদ্দেশ্য আর কিছু। পৌরসভায় প্রার্থী হয়নি বা পৌরসভায় কিছু কথা দেওয়া হয়েছে, আর আপনারা তো জানেন তৃণমূলে প্রার্থী কী করে হয়, গ্রাম পঞ্চায়েতের কোটায় 3 লাখ টাকা ছাড়া গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হয়নি, 5 লাখ টাকা পঞ্চায়েত সমিতি, 10 লাখ টাকা জেলা কমিটি, জেলা পরিষদের সদস্য, আমরা বলছি তৃণমূল বলছে, তো স্বাভাবিক টাকার খেলা, যে টাকা দিতে পেরেছে সে প্রার্থী হচ্ছে, এটা তৃণমূলের কালচার, তৃণমূলের সংস্কৃতি।